শাহাদত পলাশ আপনি লিখেছেন আমি একজন ই কমার্স ব্যবসায়ী মেয়েদের পণ্যের প্রচারণার জন্য পর্দা ঠিক রেখে বিজ্ঞাপনের উদ্দেশ্যে কোনো মেয়ের ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে কি না দেখুন পর্দা ঠিক রেখে বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেয়েদের ছবি ভিডিও আপনি কী ব্যবহার করবেন এটা খুব টাফ একটা কাজ এটা নিয়ে আমরা কাজ করেছি আমি দেখেছি এটা জটিল থেকে জটিলতার একটা কাজ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়ে তোলার ব্যাপার সেপার থাকে তারপরে আপনার কী জানি বলে পোশাক যেগুলো থাকে সেগুলো খুব আটোসাটো থাকে কারণ তা না হলে মার্কেটিংয়ের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয় এই জন্য এগুলো মেয়েদের ক্লোজ গ্রুপে হতে পারে মেয়েদের ক্লোজ গ্রুপ ছাড়া এমনিতে আপনি সাধারণভাবে যদি এগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ পরিস্থিতিতেই আপনি দেখবেন যে আপনার জটিলতা দেখা দিচ্ছে এবং আপনার এখান থেকে নানামুখী হারামের পথ খুলছে হ্যাঁ আপনি যদি ধরুন নিজের সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে ভোকাল এমনভাবে দিলেন যে সেটা পর্দার খেলাফ না হয় বা অন্য কারো ভোকাল পুরুষের ভোকাল গেলো বা পর্দার খেলাফ না হয় সেভাবে করে আপনি শুধুমাত্র প্রদর্শন করলেন করতে পারেন কিন্তু মেয়েদের পোশাক আশাকের প্রদর্শন এগুলো মেয়েদের গ্রুপে ক্লোজ গ্রুপে হওয়া উচিত যেখানে শুধু মেয়েরা জয়েন করবেন ইত্যাদি বা এই পেয়েদের শুধু মেয়েরা আসবেন তারপরেও বিষয়গুলো খুব জটিল আসলে তো যাই হোক এমনিতে মার্কেটিং তো আমরা করতেই পারি কিন্তু পর্দার খেলাফ সেটা কণ্ঠের পর্দা হোক শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়ে তোলার ব্যাপার সেপার থাকুক এগুলো যেন না মানে বিষয়গুলোর ব্যাপারে যেন সচেতন থাকা হয় সেটি লক্ষ্য রেখে যদি করেন তাহলে করতে পারেন